সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে 6 মাস স্থগিত নিষেধাজ্ঞা পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মঙ্গলবার 16 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 2021 সালে আবুধাবি টি-10 লিগ খেলতে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির থেকে আইফোন উপহার নিয়েছিলেন নাসির। $750 অর্থমূল্যের সেই উপহার নিয়েই ফেঁসে গেলেন নাসির। আইসিসির জেরার মুখে সেই উপঢৌকন নেয়ার যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারেননি তিনি। আইসিসির নীতিমালার 3টি ধারা ভেঙেছেন নাসির। অপরাধ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির ঘোষণা দিয়েছে সংস্থাটি। 2 বছরের নিষেধাজ্ঞার 6 মাস আবার স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে 2025 সালের 7 এপ্রিল থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির। সেক্ষেত্রে তার শাস্তি কমবে 6 মাস। মারফাশান বিশাল, বাংলাদেশ 10।